গাছের বৃদ্ধি বিকাশের জন্য ডিএপিতে কি খাদ্য উপাদান থাকে? পাশাপাশি ডিএপি টবের মাটির জন্য কতটা উপকারী? কখন কিভাবে এটি ব্যবহার করবেন তাই নিয়েই আজকের ভিডিও। প্রথমেই আমরা জেনে নেব যে এই ডিএপি দানার মধ্যে গাছের বৃদ্ধি বিকাশের জন্য কি উপাদান থাকে, অর্থাৎ কেন আমরা গাছে এই ডিএপি ব্যবহার করি। ফসফেট থাকে 46% এবং নাইট্রোজেন থাকে 18%। এই ফসফেট ও নাইট্রোজেন গাছে কিভাবে কাজ করে? নাইট্রোজেন গাছের পাতাকে সবুজ রাখে, পাশাপাশি ক্লোরোফিল বৃদ্ধিতে সাহায্য করে, এবং ফসফেট গাছের শিকড় ও কাণ্ড বা ডালের বৃদ্ধিতে সাহায্য করে। অর্থাৎ এই দুটি খাদ্য উপাদান থাকে ডিএপির মধ্যে, পাশাপাশি ছোট চারা গাছকে দ্রুত বাড়াতেও এই ডিএপি সাহায্য করে। মূলত নাইট্রোজেন ও ফসফরাস সমৃদ্ধ এই ডিএপি গাছে আমরা এজন্যই ব্যবহার করি। এবার জেনে নেওয়া যাক এই ডিএপি আমরা টবের মাটিতে কতটুকু ব্যবহার করতে পারি। এটি রাসায়নিক সার এবং এই সারের যে পুষ্টি উপাদান থাকে সেটি আমরা জমির ক্ষেত্রে যে পরিমাণে ব্যবহার করব, টবের মাটির ক্ষেত্রে সেই পরিমাণটা একটু অন্যরকমভাবে ব্যবহার করব। কি সেই পরিমাণ? যদি টবের ক্ষেত্রে ব্যবহারের সময় অতিরিক্ত যদি দেন তাহলে গাছ ঝলসে গিয়ে মারাও যেতে পারে। এরকম একটি 6 ইঞ্চি টবের জন্য আমরা সর্বোচ্চ 7টি দানা ব্যবহার করতে পারি, এরকম 7টি দানা ব্যবহার করব। এর অতিরিক্ত একেবারেই ব্যবহার করা চলবে না, এবং যখনই আপনারা দেবেন একেবারে টবের ধার বরাবর এভাবে দিয়ে দেবেন, কারণ যদি সরাসরি এটি শিকড়ে পড়ে শিকড় জ্বলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সরাসরি এই ডিএপি টবের মাটিতে না দিয়ে যতগুলি গাছে আপনি এই ডিএপি ব্যবহার করতে চান সেই অনুযায়ী আপনারা 1 লিটার জলে 1 চা চামচ ডিএপি আমরা দিয়ে 24 ঘন্টা ভিজিয়ে রাখবো। রাখার পর সেই 1 লিটার জলের সঙ্গে আরও 5 লিটার ফ্রেশ জল অ্যাড করে আমরা গাছে প্রয়োগ করতে পারি। ডিএপি টবের মাটিতে খুব কম ব্যবহার করবেন, কারণ এই ডিএপির মধ্যে যে উপাদান থাকে টবের মাটি ক্ষারীয় করে তোলে, অর্থাৎ পিএইচ লেভেল বেশি হয়ে যায়। সেজন্য টবের মাটিতে ডিএপি যতটা কম ব্যবহার করবেন ততটাই আপনি উপকৃত হবেন। যখনই দেখছেন যে জৈব সার ব্যবহার করার পরও গাছের সেরকম বৃদ্ধি বিকাশ হচ্ছে না, তখনই আপনারা মাসে একবার করে এই ডিএপির দানা ব্যবহার করতে পারেন। ডিএপি গাছের পাতাকে যেরকম সবুজ রাখে, পাশাপাশি কোষ বিভাজনে সাহায্য করে, শিকড় মজবুত রাখে এবং কাণ্ড বা ডালের বৃদ্ধি ঘটায়। এই সমস্ত যে উপকারী দিক রয়েছে সেরকম আগেই বলেছি, ক্ষতিকারক দিক রয়েছে, যেমন অতিরিক্ত ব্যবহারে মাটির পিএইচ লেভেল নষ্ট করে দেয়, এবং যদি আমরা মাত্রা একটু বেশি কম দিয়ে ফেলি তখন গাছের পাতাকে পুড়িয়ে দেয়। সেজন্য ডিএপি ব্যবহারে এই বিষয়গুলি মাথায় রেখে টবের মাটিতে ডিএপি ব্যবহার করব। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন, আর এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।